হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেক মজার মজার হালুয়া বানানো হয়। আমার জানা মতে সেই হালুয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হালুয়া হচ্ছে বুটের ডালের হালুয়া। এই হালুয়া বানাতে বেশি উপকরণ লাগে না, তবে লাগে ধৈর্য আর একটু হার্ডওয়ার্ক। অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে হয় এই হালুয়াটা। তা হালুয়াটা বানাতে কি কি লাগছে চলুন দেখে নিই। এই ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে উঠে দেখেন ডালটা ফুলে ডাবল হয়ে গেছে, আর ডালটাকে হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যাচ্ছে। এই ডালটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিব। ক্লিন করে আমি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিব, আর সময়টাও কম লাগবে। আপনারা যদি চান তাহলে এটাকে নর্মাল প্যানেও বসিয়ে দিতে পারেন, তাতে একটু সময়টা বেশি লাগবে। এখানে ডাল যতখানি নিয়েছি তার থেকে ডাবল দুধ দিয়ে দিব। এখানে আমি 4 কাপ দুধ দিয়ে সিদ্ধ বসিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে এভাবে সিদ্ধ করে নিলে ব্লেন্ডার কিংবা পাটায় বেটে নিতে সুবিধা হবে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা আর ব্লেন্ডার কিংবা পাটায় বেটে নিলে এটা আর থাকবে না। এই তো দেখেন আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি, আপনারা চাইলে এটা পাটায়ও বেটে নিতে পারেন। এই তো এরকম হবে। এটাকে যতটা পারেন ততটা মিহি করে বেটে নেওয়ার চেষ্টা করবেন। আর এই আজকের এই রাজকীয় স্বাদের বুটের ডালের হালুয়াটা বানানোর জন্য আপনাদেরকে টিপসহ দেখিয়ে দিব। আশা করছি পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই তো এই হালুয়াটা বানানোর জন্য এরকম তলানি ভারীযুক্ত একটা পাতিল নিতে হবে, যাতে করে হালুয়াটা না লেগে যায়। তবে ননস্টিকের পাতিল হলে বেশি ভালো হয়। এখন আমি এর ভেতরে 1 কাপ ঘি অ্যাড করে দিব। যেহেতু আমার 2 কাপ ডাল, এখানে আমাকে 1 কাপ ঘি দিতে হবে। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আপনারা যদি চান তাহলে তেলও দিতে পারেন, তবে ফ্লেভারটা এত ভালো হবে না। আর এখানে 3টা এলাচি আর 2টা দারুচিনি দিয়ে আমি ফোড়ন তুলে নিলাম। এরপরে আমি বুটের ডালটা এর ভেতরে অ্যাড করে দিলাম, আর চুলার জালটা লো টু মিডিয়ামে রাখতে হবে। এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা সময় দেখতে পারবেন ঘি আর ডাল ভালোভাবে মিশিয়ে গেছে। এই তো দেখেন ঘি আর ডালটা একদম মিক্সড হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখানে আমি 1.5 কেজি দুধ ঘন করে আমি 1/2 কেজি পরিমাণ বানিয়ে নিয়েছি। এটাকে দিয়ে আমাকে ভালোভাবে নাড়তে হবে। ভালোভাবে নাড়ার পরে একটু ঘন হয়ে আসলে এই পর্যায়ে এখন আমাকে চিনি অ্যাড করতে হবে। আর আমি এখানে 2 কাপ ডালের জন্য এখানে 2 কাপ পরিমাণের চিনি অ্যাড করে দিব। তবে চিনিগুলো আমি একবারে দিব না, একবারে দিলে পানিটা বের হয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে চিনির পানিটা শুকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আবার আমাকে চিনি অ্যাড করে দিতে হবে। এভাবে ভালোভাবে চিনি আর ডালটাকে নেড়ে নিতে হবে। দেখেন চিনিটা দেওয়ার পরে কতটা পানি ছেড়েছে। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডালটাকে নাড়াচাড়া করে নিতে হবে।
এই বুটের ডালের হালুয়াটা খেতেটা যতটা মজা, কিন্তু এটা তৈরি করতে একটু হার্ড ওয়ার্ক করতে হয়। এই পর্যায়ে আমি 1 কাপ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম। গুঁড়ো দুধ দিয়ে আমাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে হালুয়ার সঙ্গে। আর আমি যে এলাচিগুলো দিয়েছিলাম ওগুলো এখন উঠিয়ে নিব। আমার ডাল, বুটের ডালের হালুয়াটা এখনো হয় নাই, আমাকে আরও কিছু সময় জাল করে নিতে হবে। আর এই চুলার জালটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত লো টু মিডিয়ামে রাখতে হবে। এই যে দেখেন, আমার হালুয়াটা রেডি হয়ে গিয়েছে, কারণ আমি হাতে নিয়ে একটু গোল করে নিচ্ছি, আমার হাতের সাথে লেগে যাচ্ছে না। তো আমি এখন হালুয়াটাকে নামিয়ে নিব। আর আমি এখন একটা বাটি নিয়েছি ঘি ব্রাশ করে। আমি এখানে 4 কোণা শেপ দেব বা স্কোয়ার শেপ দেব, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। হালুয়াগুলো আমি এই বাটিটাতে সেট করে নিব। এভাবে আমি হালুয়াটাকে সেট করে নিয়ে এর ওপরে আমি কিছু বাদাম কুচি অ্যাড করে দেব। এটা অপশনাল, হালুয়ার সাথে এটা কোনো যোগসূত্র নাই, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। আসলে এটা দেখার সৌন্দর্যের জন্য আমি অ্যাড করে দিয়েছি। তবে বাদাম কুচিটা দিয়ে আমি আবারও ভালোভাবে চেপে দেব, যাতে হালুয়া আর বাদাম ভালোভাবে বসে যায়। এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেব। ঠান্ডা হলে এটাকে আমি কেটে দেখিয়ে দেব। আর এখন আমি এরকম সাস নিয়েছি, সাসগুলোতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এরকম সাস আপনারা নিউ মার্কেটের আশেপাশে কিনতে পাবেন, এগুলো প্লাস্টিকের সাস। তো আমি 2 হাতে ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এখন কিছুটা হালুয়া নিয়ে হাতে একটা বল শেপ করে নিচ্ছি। এখন আমি এই সাজগুলোর ভেতরে দিয়ে হালকা প্রেস করে নিব, আর সাইড থেকে যেগুলো ফেটে যাবে এগুলোকে হালকা প্রেস করে দিতে হবে। এরপরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি একটু সাইডগুলো হালকা হাতে চেপে নিলাম। আপনারা এভাবেও হালুয়া বানিয়ে নিতে পারেন। তো আমি আরেকটা ভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আরেকটা ডিজাইন নিয়েছি লাভ শেপের। তো এখানে আমি হালুয়াটা দিয়ে জোরে প্রেস করব। সাইড থেকে যে অংশগুলো আসবে আমি এগুলোকে কেটে এখন খুলে নিব। আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো আপনাদের কাছে চলে যায়। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। এই পর্যায়ে আমি হালুয়াগুলো কেটে নিচ্ছি। আমি এখানে 4 কোণা শেপ দিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এই তো আমি একটু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আমি একটু আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি হালুয়াগুলো কেমন হয়েছে। এই তো আমার সবগুলো হালুয়া একদম রেডি। তো ভালো থাকবেন, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।